হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো সানডে, ছুটির দিন, সন্ধেবেলা। ওই জন্য আজকে ভাবলাম যে এখনো পর্যন্ত উল্টো রক্ত হয়নি আর রথের মেলাটা 1 উইক ধরে চলবে। ছেলে আবার বায়না করছে, সারা দিন ধরে আজকে বায়না, রথের মেলায় যাব। দেখুন চেয়ারে চেয়ার টেনে নিয়ে আসছে আপনাদের সঙ্গে কথা বলবে বলে। এই দেখুন, গুড মর্নিং। এই গুড মর্নিং, গুড ইভিনিং বলো। গুড ইভিনিং শুভ সকাল বন্ধুরা। এইখানে বন্ধুরা হচ্ছে এই যে এখানটা, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, তাহলে তো বন্ধুরা বুঝতে পারবে কোন দিকে। এইখানে, হ্যাঁ পড়ে যাবি বলো। ওদিক থেকে ওর বাবা বলছে পড়ে যাবি, আমি ধরে আছি পড়বে। হ্যালো ফ্রেন্ড, বলো গুড ইভিনিং। গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। চলো, ছেলে আজকে সারা দিন ধরে বায়না করছে। আমি চলুন দেখা যাক মেলায় যাই কি কি দেখে নিই বাবা। আজকে খুব বায়না করছে সারা দিন ধরে মেলায় যাবে বলে। আমাদের অবশ্য আজকে বাড়ি, আমি মেলায় গিয়ে লাফালাফি করবো, লাফালাফিতে উঠবো। আজকে যাবো বারুইপুরে রথের মেলায়। বারুইপুরে রথের মেলায় যাওয়া গেলে অটো বলে। হ্যাঁ, অটো করে যেতে হবে, ঠিক আছে? হুম, তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে বেরোই মেলার দিকে। চলো মেলায়, মেলায় যাই, মেলায় থেকে, মেলায় মেলা থেকে ঘুরে আসি, মেলা থেকে ঘুরে আসি, যাই। এই দেখুন কুতুলি এসে বসে আছে, আমার ছেলে ওকে ভীষণ ভালোবাসে। চললো, ওই যে সামনে যাচ্ছে কর্তামশাই, আর পেছনে যাচ্ছে এই যে আমার কুতুলি আর ছেলে। কি শুনছিস? চলুন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এবার যাওয়া যাক। আরেকজন চলে এসছে কালো দার চায়ের দোকানে, ব্যাস চা খাবে তারপর যাবে। আর ওই যে বদ্রলোক ওইখানে দাঁড়ানো, ওই যে এই আমাদের একুশে অন্নপূর্ণা। হ্যাঁ দাঁড়িয়ে থাক, মাঝ রাস্তায় দেখবি গাড়ি এসে ধাক্কা মেরে দেবে, কুটাই। বেরিয়ে পড়লাম, এখন যাই। এই যে, এই যে খুদে, এই যে কি করে যাব, কিভাবে যাব, মানে কত যে ওর কোয়েশ্চেন, ওর কোশ্চেনের উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে উঠি। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। লাইনটা ক্রস করে, এটা আমাদের তো বাড়ি এক নম্বরে, এক নম্বরের এই সাইডে আমরা যাব হচ্ছে। মেলা যেতে গেলে আমাদের 4 নম্বরে যেতে হবে, তবে হাঁটা রাস্তাতেও আছে, রেল লাইন ক্রস করতেই হবে। তবে আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের ওপর দিয়ে, আজকে লাইন ক্রস করে তারপরে ওপারে যাব। ওপার থেকে মেলায় যাওয়ার জন্য অটো আছে। পৌঁছে গেছি আমরা স্টেশন। হ্যাঁ দাঁড়াবো, ট্রেন যতক্ষণ না পাস করবে ততক্ষণ তো যাব না। চলে এসেছি আমরা বারুইপুর স্টেশন, ক্রস করে ওপারে যেতে হবে। দেখি ট্রেন আসছে নাকি, দেখে লাইন ক্রস করতে হবে। এইদিকে দেখ, এইদিকে ট্রেন চলে এসছে। না না, একেও ট্রেন আছে, এই যে একে ট্রেন ঢুকে গেল, আবার ওইদিকে দুইও ট্রেন আসছে। সুতরাং এই ট্রেনগুলো পাস করে যাক, তারপর লাইন ক্রস করব। এই ট্রেনটা ছেড়ে দিল। সব দাঁড়িয়ে আছে। চলে এসেছি 4 নম্বরে।
এটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। এবারে এখান দিয়ে গিয়ে ওপার থেকে অটো। মেলাটা যেন কোথায়? রাসমাঠে, বাড়াইপুর রাসমাঠে হচ্ছে রথের মেলা। এবারে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আর একটু সামনের দিকে আমরা যাব, গিয়ে নেমে ওখান থেকে অটো যায় রাসমাঠের অটো। উঠে গেছি আমরা অটোতে মেলায় যাবার জন্য। রাস্তার অবস্থা দেখুন কি জ্যাম। তবে আমরা পৌঁছে গেছি, এখন ঢুকবো হচ্ছে মেলার ভেতরে। এখন আমরা বাড়াইপুর রথের মেলায় ঢুকতেই এই যে এগুলো সব পার্মানেন্ট গাছের দোকান। ছেলে আবার বলছে কি খেলনা কিনবে, কি নিবি? ওইগুলো কত করে? ওগুলো কত? 20 টাকা? কেন কালকে 25 টাকা হবে? কেন এগুলো হলো সব নার্সারি। এগুলো অবশ্য পার্মানেন্ট দোকান। কি বাদাম বলে এগুলোকে? কাট মাঠ বাদাম। কত বললো এগুলো? 250। আবার শুধু জিলিপি, গজা, পাঁপড় ভাজা না, এখানে আবার মালপোও আছে। দেখুন এখানে সব কাঠের জিনিসের দোকান, বারকোশ, তারপরে রুটি, বেলন, বেলনার ইয়েগুলো সব, বেলন চাকি, বিড়ি। বারকোশগুলো পেছন দিকে আছে, এগুলো বেশ সুন্দর ঠাকুরের বারকোশ। ওইগুলোর কিরকম দাম আছে জিজ্ঞাসা করো না একবার। কই গেলে? কত? 275। বেশ ভালো কিন্তু, এবারে নিলে হয়। এখানে সব বন্দুক শুটার খেলা। এখানে সব কানের দুলের সম্ভার। আবার এই এই সাইডেও দেখুন আরো সব জিলিপি, পাঁপড় ভাজার সমস্ত দোকান, খাবার দোকান ওই ধারেও আছে। মানে একটা দোকান মানে একটা নয়, একসঙ্গে অনেকগুলো করে দোকান এক একটা জিনিসের। চাবি রিংয়ের দোকান, পাপড়ি চাট, বাদাম চাট, মিক্স চাট, এগুলোর দোকান, স্প্রিং পটেটো। সামনে দাঁড়িয়ে আছে আইসক্রিমের গাড়ি। পাশে এগুলো ক্যাপ, সানগ্লাস। এখানে আবার একটা জিলিপি, পাঁপড় ভাজা এইসবের দোকান। এটা কি সোডা জল? ফুচকা। লাইন দিয়ে সব ফুচকার দোকান। এই একটা
এই একটা, এর আবার হাওয়াই মিঠাইয়ের দোকান, কোয়ালিটি ওয়ালস আইসক্রিম, এই যে নাগরদোলা সব এখানে, এটা বাচ্চাদের, এই দেখুন এরা খুদে অলরেডি বসে পড়েছে, এখানেও আছে, ওই যে এখানে ডিফারেন্ট টাইপ অফ জুস আছে প্লাস মকটেলস আছে, প্রিচাটের দোকান, এই দোকানটা তো সামনেই যেতে পারছি না এত ভিড়। এটা হচ্ছে কাপ প্লেটের দোকান, এখানে আবার একটা পাপড়ি চাটের দোকান, আর এই মাঝখানে রোটা দিয়ে পুরোটাই হচ্ছে ফুচকা, ও শুধু মাঝখানে রোটা নাই, দেখুন এই পাশেও আছে সব ফুচকা, এখান দিয়েও সব সারি সারি ফুচকা, এই সাইডেও সব ফুচকার দোকান, আবার এই সাইডেও ফুচকার দোকান, আর এটা হচ্ছে হরেক মাল 50 টাকা। কি কি আছে, এই যে হরেক মাল 50 টাকা, হরিপুরের এই রথের মেলাটাও কিন্তু বিরাট বড় মেলা, এবং এটা কিন্তু হরিণাভিড় থেকেও অনেকটা বড় জায়গা জুড়ে এই মেলাটা হয়, এবং একটা দোকান শুধু একটা করে নয়, অনেকগুলো করে এক একটা দোকান আছে। এবারে দেখছি, আর আজকে তো বৃষ্টি বৃষ্টি নেই, দুদিন ধরে রোদ্দুরটা ভালোই দিচ্ছে, যে কারণে শুকনো, আর এবারে দেখুন বারুইপুর রথের মেলাতেও কিন্তু দাদাই যাতে কষ্ট না হয় তার জন্য দেখুন কি করে দিয়ে, এই যে যেরকম আমরা হরিণাভি রথের মেলাতে দেখেছিলাম, এখানে সব আচার পাপড়ের দোকান, মাথার ক্লিপ, কানের দুলের দোকান, সব রকম সবকিছুই আছে, আর এখানে বাচ্চাদের খেলনার দোকান, অনেকটা এরিয়া জুড়ে এই মেলাটা হয়, তো যার কারণে এক একটা দোকান, মানে কাপড়ের দোকান হবে একটা না, আর 10-12টা মনে হয় কাপড়ের দোকান আছে, আবার একটা এই যে কানের দুলের দোকান, এগুলো হচ্ছে সব 100 টাকা, এখানে আবার সব সেল 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এগুলো কিন্তু সবই 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে, যাই নেবেন না কেন সবই 10 টাকা, 20 টাকা। আবার হরেক মাল 15 টাকা, 20 টাকা, হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাগের দোকান, এখানে আবার হচ্ছে যা নেবেন সব 6 টাকা, দেখাবো এক জিনিস অনেকগুলো করে দোকান, নেই সব আছে দেখুন, এগুলো সব মাটির, মাটির পুতুল টুতুল সব, এখানে তো কাপড়ের সব ঢেলে বিক্রি হচ্ছে,
মানে যেটা নেবো সেটাই কি 6টা 50? এই নিচের গুলো সব 6টা করে 50? কাপড়গুলো তো বেশ ভালোই দেখতে। এই এই ব্ল্যাক গুলো কিরকম গো? এগুলো আছে 15 টাকা। 15 টাকা পিস? 7টা 100 টাকা। ফুলের দোকান, ওই সব কাগজের তারপরে কাপড়ের সব ফুলগুলো। ১২০ টাকা টোটালটা। এটা ডালিয়া তো, এগুলো মানে ফুল প্লাস ভাস নিয়ে 120 টাকা। ভালোই তো গো। এই 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 ব্লু কালারের এগুলো ডালিয়াগুলো কত দাম আছে? 130 টাকা। এটা কি শুধু ফুলটাই 130 টাকা? আর এমনি ভাস সহ কত পড়বে? যেরকম নেবো সেরকম। আচ্ছা, এই ফ্যান গুলো কিরকম দাম আছে? 160 টাকা করে। এই এই ছোট গুলো কি 160? আর তার থেকে একটু বড় ওইটা, ওইটা 220। ও আচ্ছা, এটা 220, এটা 180, এটা 160। 220 কোনগুলো? ওটা 220। আর সামনের এই ছোট গুলো 160। দেখুন এখানেও সব বাচ্চাদের খেলনা। এই এই গরু গাড়িটা কত দাম? 60 টাকা। এগুলো কি পোড়া মাটির কাজ না ডোকরা? হ্যাঁ, টেরাকোটা। ওই রাম আর হনুমানজির ওটার কিরকম দাম আছে? 300 টাকা। টেরাকোটার জিনিস কি সুন্দর, ঘর সাজানোর জন্য তো দারুণ। বলছি এই যে রাম আর হনুমানজির যেটা মূর্তিটা রয়েছে ওটা কিরকম দাম আছে? 250। কিছু কম টম হবে না? 20 টাকা মাত্র কম হবে। আর ওই যে দুটো সৈনিক, 450। এই যে দেখুন মেলার থেকে এটা কিনেছে। জোরে কর, জোরে কর। হয়ে গেল আমাদের মেলা ঘোরা। হয়ে গেল আমাদের মেলা ঘোরা। এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী কোনো একটা ব্লগে। সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আজকের মতন এখানেই, টাটা।